বিএনপি মহাসচিব মির্জা ফকুলেরসমালমগীর বলছেন যে দেশে বিদ্যুৎ নেই, এটাই সরকারের আসল চেহারা। তার যে এই বক্তব্য, সেটা কি শুধুই রাজনৈতিক, নাকি তার এই বক্তব্যের মধ্যে তিনি যে কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট বা পাচারের অভিযোগ তুলছেন, তারও কোনো সত্যতা রয়েছে? না, দেখেন, বিদ্যুৎ ক্ষেত্রটা কিন্তু এমন যেটা বোঝা যায়, জেনে শুনে বোঝা যায় যে এখান থেকে টাকা লুটপাট করার একটা প্রজেক্ট করছে। বিদ্যুৎ সেক্টর বাংলাদেশের সবচাইতে দুর্নীতি বেশি বিদ্যুৎ খাতে। কারণ আপনি জানেন যে অলস রেখে, প্ল্যান্ট অলস রেখে সঞ্চালন লাইন, মানে উনি যেমন বললেন না, খাম্বা তো আগে দরকার। আপনি প্ল্যান্ট করবেন, খাম্বা দিয়ে তার পাস না করলে ওই প্ল্যান্ট কি চালাবেন কীভাবে? এখন তো পারতেছেন না। 57% বিদ্যুৎ কেন্দ্র খাম্বার জন্য বয়ে রয়েছে, খাম্বা নাই। তো এখন বিষয়টা হলো, হয়তো বিদ্যুৎ কেন্দ্র বিএনপি সময় থাকলে হয়তো ভেরি ইন্টারেস্টিং। আমি অনিয়ারের নাম বলবো না, এই খাম্বার ব্যবসাটা করছে কিন্তু আওয়ামী লীগের একজন ব্যবসা। তাদের নামে আমি জানি, নাম বলেন অনিয়ারে কি করে বলবো? তাহলে আপনি আন্দাজে বলবেন আওয়ামী লীগের একজন ব্যবসা। আমি তো জানি না, আপনি জানলে তো আপনি ভুল জানেন। আমি কি পরীক্ষা দেব নাকি? না না, আপনি তাহলে আমি বলছি আওয়ামী লীগের না, ইউ ক্যানট সে লাইক একটা লুটপাট করা ব্যবসা। আপনি বলতে হবে যে কে করছে, একটা লুটপাট আওয়ামী লীগের একটা লোক। এখন যেটাকে যেগুলো করতেছে সবগুলো আওয়ামী লীগের। আপনি যেটা বলতেছেন এখন ক্রেডিটাল নতুন আরেকটা আরো দুটো দিয়েছে সাবমিট গ্রুপের, সেটাও সাবমিট গ্রুপ। কিন্তু আপনি বলতেছেন বিএনপি আমাদের খাবার ব্যবসা করছে আওয়ামী লীগের লোক। আপনার ইয়েতে সিঙ্গাপুরের ধনির লিস্টে সে একজন, এত টাকা গেল কোথায়? তারে ধরেন না। সিদ্ধান্তগুলো তো সরকার থেকেই আসে, সরকার থেকেই তো আসে, দায় তো কেউ নেয় না। আমি যেটা বলতে চেষ্টা করছি, প্রত্যেকটা মেগা প্রজেক্ট একনেকে পাশ হয়। একনেকে এক্সপার্ট থেকে শুরু করে বড় বড় সেক্রেটারি, মন্ত্রী, প্ল্যানিং মিনিস্টার থেকে শুরু করে সব থাকে। তারা কি বোঝে না? আমার প্রশ্ন কিন্তু সেখানে, যে সঞ্চালন লাইন নাই এটা সাধারণ লোক বলে এবং সরকারের ডিপার্টমেন্টগুলোও এটা স্বীকার করে। সঞ্চালন লাইন নাই, আপনি বিদ্যুৎ কেন্দ্রের আপনার অনুমোদন দেন কী করে?